মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আর আজকে হচ্ছে আমরা যে শিলিগুড়ি এসেছি, আজকে অ্যাকচুয়ালি বৌভাতের দিন, কিন্তু ওদের বৌভাতটা একদিন পরে। আজকে শনিবার, তো শনিবারে বৌভাত করবে না, রবিবার হবে। আর সেই ফাঁকে আমরা আজকে একটু যাচ্ছি ঘুরতে, আজকে মিরিকের দিকটা যাব। তো অনেকটা বেলা হয়ে গেছে, গাড়িটা আমাদের লেট করেছে, এখন অলরেডি 9টা বেজে গেছে। তো চলো আমরা যাই, যেতে যেতে আবার ব্লগটা কন্টিনিউ করব, আর মিরিকে যা যা আছে মোটামুটি ব্লকে কভার করার চেষ্টা করব। তো চলো লেটস গো, সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। মাম বাবু ওই তাকাও, ওই যে মোবাইলে হাত নেড়ে। আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে, যেহেতু ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই জন্য এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আর বাবুই মাম অলরেডি বমি শুরু করে দিয়েছে, বাবুই একটু করেছে, মাম বলছে বমি বমি পাচ্ছে। আসলে একে তো ছোট পুচকি, আমরা ওদের নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে, আর যেহেতু উঠছে ওপরের দিকে এখন, সেই জন্য সবারই একটু বমি বমি ব্যাপার হচ্ছে। এখন আমরা খাবো, তো মোমো খাওয়া হচ্ছে ব্রেকফাস্টে। মাম বাবুইকে খাইয়ে নিয়েছিলাম, বাবুই একটুখানি বমি করেছে, মামের বমি বমি পাচ্ছে কিন্তু এখনো করেনি, ঠাকুরের ইচ্ছায় দেখা যাক। এখন যাওয়ার, আর আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করে আছে, তো ওখানে গিয়ে দেখি ওখানে কেমন থাকে। এখনো পর্যন্ত যেখানে আছি এখানে গরমই, অতটাও এখনো ঠান্ডার মানে ফিলিংসটা নেই। আর আসার সময় আমরা দেখে এসেছিলাম যে মিরিকের টেম্পারেচার দেখাচ্ছে আজকে 20 মতন, তো কিন্তু এখানে এখন মোটামুটি গরমই আছে, প্লাস মেঘলা আকাশ। তো এখন খেয়ে নিই চলো, তারপরে আবার যেতে যেতে কন্টিনিউ করছি। আর 10 কিলোমিটার মতন আছে মিরিক, আর কখনো কখনো একদম মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো একটু ফাঁকা ফাঁকা হচ্ছে। এখন যেমন এইখানটায় একটু দেখছি মেঘটা কেটেছে, আবার একটু আগে ছিল যে মেঘ একদম মেঘে ভরে গেছিল, তো এখন একদম ভিউ পয়েন্টে গিয়ে বা মিরিক পৌঁছে দেখা যাক কেমন ওয়েদার থাকে। এখনো পর্যন্ত বেশ ভালোই লাগছে। আমরা মিরিক লেক চলে এসেছি, এবার মিরিক লেকের দিকে যাচ্ছি। গাড়িটা এখানে পার্কিং করা হয়েছে, আর এখানেই লেক ফেক দেখে আমরা লাঞ্চ করে নেব। সবাই, বাবুই বমি করেছে, আর হচ্ছে বুবাই আমার দেওর ও বমি করেছে। এই তারা ওখানে বললো না, যেও না। এখন আমরা আগে লাঞ্চ করব, তারপরে ঘুরব, খিদে পেয়ে গেছে। তো এখানে লেকের পাশেই যে হোটেলগুলো আছে ওখানে যাচ্ছি, একজনা বলল যে খুব ভালো খাবার পাওয়া যায়, দেখা যাক। এইবারে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্যাকেট গুলো পরার মতন হয়ে গেছে। মামবাবুকে জ্যাকেট গুলো পরিয়ে দাও, এবার কিন্তু শীত লাগছে, মামবাবুকে জ্যাকেটটা পরিয়ে দাও।
মিরিক লেকটা সামনে দাঁড়িয়ে আছি, কি সুন্দর ভিউ, আর ওয়েদারটাও খুব ভাল লাগছে। কখনো কখনো একদম মেঘে ঢেকে যাচ্ছে, কখনো আবার বেশ রোদ্দুর উঠছে, তো ভাল লাগছে। অনেকদিন পরে বাইরে এসে খুব ভালোই লাগছে। দেখো সাইডটা, আগেও দেখালাম, আগেও একটা ভিডিওতে কভার করলাম। Thank you.
কাশ্মীরের শিকারার ফিলিং মনে পড়েছে, শিকারার ফিলিং এখন মিরিকের লেকে হচ্ছে। একদম নড়বে না কিন্তু, তুমি এটা খোলো মাথার ওটা। মাম্মা এই যে বাবুই, তোমার ফোন তোমার কাছে। মিরিক এই লেকটাই সাইডগুলো ঘোরা হয়ে গেল, আর এখান থেকে এবার আমাদের মোটামুটি মিরিক কমপ্লিট হয়ে গেল আজকে। তো এখন আমাদের ফেরার পালা, এখন চলো ফিরি, ফিরতে ফিরতে কিছু যদি ভালো দেখার পাই সেটা আবার করে নেবো ভিডিও। তো চলো এখন ফেরা যাক, আর আজকে ঘোরাঘুরির ব্লগও আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগছে জানাবে, ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি 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 থ্যাংকস। তো চলো আজকের জন্য টাটা বাই।